নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। ভেবেছিলাম নিয়োগ সংক্রান্ত কোনো ভিডিও আমি আর করব না, কিন্তু বাধ্য হলাম করতে। যে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে যারা যোগ্য রয়েছে তাদের জন্য সিবিআই যে হার্ড ডিস্ক পেয়েছে সেখান থেকে বাছাই করে হয়তো নতুন করে ইন্টারভিউ নিয়ে তাদের আবার ফিরিয়ে দেওয়া হবে চাকরি। কিন্তু এখন নানা বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক হচ্ছে এই যে আইনজীবীদের মধ্যেও এটি নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত, যে মাননীয় বিচারপতিদ্বয় যে রায় দিয়েছেন তা ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন যে না, তারা পুরো প্যানেলটিকে বাতিল করে দিয়ে একেবারে নতুন নোটিফিকেশান জারি করে লিখিত পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে দিতে হবে। তাহলে যারা যোগ্য ছিল তারা কি ভবিষ্যতে আবার নতুন করে চাকরির বয়স থাকবে বা তারা আবার কি চাকরিতে বসতে পারবে? এইখানে দেখা দিল কিন্তু সমস্যা। কিন্তু আবার আরেকদল বলছে যে না, সিলেকশন মানে হচ্ছে নতুন করে কোনো রিটেন পরীক্ষা নয়, পরীক্ষাটি হচ্ছে যে ওএমআর শিট হার্ড ডিস্কে যা পাওয়া গেছে বা সিবিআই যা পেয়েছে সেখান থেকেই তাদেরকে বাছাই করে আবার ইন্টারভিউ নিয়ে নতুন করে দিতে পারবে, বা ইন্টারভিউ যাদের নেওয়া হয়ে গেছে তারা যদি থেকে যায় তাহলে আবার এনলিস্টেড হবে, নতুন করে চাকরিতে জয়েন করবে। এখানেই যারা সত্যিকারের যোগ্য তাদের জন্যই খারাপ লাগছে, আর এই খারাপ লাগা থেকেই কিন্তু আমি আবার সত্যি সত্যি একটি ভিডিও করছি। তো এই মুহূর্তে খারাপ লাগলেও তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, কারণ একটি অযোগ্য বাছাই করতে গিয়ে বা অযোগ্যদের শাস্তি দিতে গিয়ে যোগ্যরা যে শাস্তি পাচ্ছে সেটি কিন্তু একটা এই মুহূর্তের আলোচ্য বিষয়। যদিও পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং যা খবর তাতে আগামী 3রা মে সুপ্রিম কোর্ট থেকে এর একটা শুনানি হলেও হতে পারে, কনফার্ম নই, তবুও যা শোনা গেছে তাতে। আর সেই সময় আমি আশা করব পর্ষদের পক্ষ থেকেই হোক বা রাজ্য সরকারের পক্ষ থেকেই হোক বা অন্য এসএসসির পক্ষ থেকে যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ দেবেন সেখানে, এবং সত্যি সত্যি যারা যোগ্য তারা আবার ফিরে আসবেন তাদের নিজেদের চাকরিতেই। আর যারা অযোগ্য রয়েছেন তাদের ক্ষেত্রে তো এই বিষয় নিয়ে কিছু বলার নেই, অযোগ্যদেরও তো পরবর্তীকালে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে হবে, এটা হলেই ভালো হয়। কারণ আমরা চাইব যে সমস্ত কিছুই সুন্দর হোক এবং যোগ্যরা তারা চাকরি পাক, অযোগ্যরাও এই মুহূর্তে যাদের আমরা অযোগ্য ভাবছি তারাও পরিশ্রম করে তারা নিজেদের সততা দিয়ে চাকরি পাক, এটাই কামনা করব। আর সেই জন্যই আমি নতুন করে আবার এই বিষয়ে ভিডিও করলাম, যে আমি আশা করব যারা যোগ্য আছে, যারা এতদিন চাকরি করেছে হঠাৎ তাদের চাকরি চলে যাওয়ায় তারা যে অথৈ জলে পড়েছে, সাময়িকভাবে কষ্ট হলেও তারা ফিরে পাক তাদের চাকরি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।